প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করলে ভোট সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বইছে, 24 ডিসেম্বর থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছেন তিনি। পরিবেশ স্বাভাবিক রাখতে ভোটের আগে ও পরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে জানিয়েছে ইসি। বলেন, নির্বাচনের সহিংসতা ভাব বা ভোট প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। যেহেতু মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য মোটেও সন্দেহ করার অবকাশ নেই যে নির্বাচনে সহিংসতা হবে এবং নির্বাচন কোনো রকম প্রশ্নবিদ্ধ হবে। আপনাদের যার যার দায়িত্ব পেশাদারের ভিত্তিতে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যেরকম পালন করার দরকার, নিরপেক্ষভাবে পালন করবেন, তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে।